সন্তান আব্রাহাম খান জয়কে বাসায় গৃহপরিচারিকা জিম্মায় রেখে চিকিৎসার জন্য একা কলকাতা গেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আর যাওয়ার সময় ঘরের বাইরে তালা দিয়ে যান তিনি। অপুর স্বামী শাকিব খান নিজে এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন শাকিব খান। ফিরেই শুক্রবার রাত 9টায় অপুর নিকেতনের বাসায় যান তিনি। অপুর বাসায় গিয়ে শাকিব দরজায় নক করলে ভেতর থেকে এক নারী কণ্ঠ জানান, দরজা বাইরে থেকে তালা দেয়া, খোলার জন্য তাদের কাছে কোনো চাবি নেই। এ সময় তিনি জিজ্ঞেস করেন অপু কোথায় গেছে। ভেতর থেকে উত্তর আসে বিদেশে গিয়েছেন, কখন ফিরবেন সেটা তারা বলতে পারেননি। এরপর সাকিব নিচে নেমে আসেন। এরপর সময় নিউজকে সাকিব বলেছেন এটা কিভাবে সম্ভব, মাত্র এক বছরে একটি বাচ্চা ছেলেকে কাজের মেয়ে জিম্মায় বাইরে থেকে তালা লাগিয়ে কোনো মা কিভাবে দেশের বাইরে চলে যেতে পারে, এটা সন্তানের প্রতি মায়ের কেমন দায়িত্ব পালন। অপু আমার ছেলেকে আমার বাবা মায়ের কাছে রেখে যেতে পারতো, নতুবা সঙ্গে নিয়ে যেত, সে এর কোনোটাই না করে আমার ছেলেকে কাজের মেয়ের জিম্মায় রেখে বিদেশ চলে গেল। এ নিয়ে সংবাদ মাধ্যমেরও প্রশ্নের মুখে পড়েছেন অপু। উত্তরে বেশ বিস্ফোরক তথ্য দিয়েছেন ঢালিউডের আলোচিত নায়িকা। অপু বলেন কিছুদিন আগেই তো আব্রাহাম খান জয়ের জন্মদিন অনুষ্ঠান করা হয়েছিল, সেখানে জয়ের দাদা দাদি বা ফুপুকে দেখেছেন, দেখেননি, তাদেরকে দাওয়াত দেয়া সত্ত্বেও আসেননি, তাছাড়া তারা কোনো দিন জয়কে দেখতে আমার বাসায় আসেননি, তাহলে আমি কিভাবে তাদের কাছে রাখবো বলেন। আমি কলকাতায় আসার সময় জয়কে কুলে নিয়ে অনেক কান্না করেছি, কারণ জয়ের ভাগ্য হয়নি ওর দাদা দাদির বাসায় থাকার।